ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. জি ভাই, যেন আপনি যেটা প্রশ্ন করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির আগে কি কোনো পাথর তাকে সালাম করতেন, এ সম্পর্কে কি কোনো হাদিস আছে? জি ভাই, যেন এ সম্পর্কে স্পষ্ট হাদিস এসেছে, জাবের বিন সামুরা থেকে বর্ণিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে কওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন যে ইন্না বিমাক্কাতা হাজারান, নিশ্চয় মক্কাতে একটি পাথর ছিল, কানা ইউসাল্লিমু আলাইয়া, সেই পাথরটা আমাকে সালাম করত, লায়ালিয়া বুইস্তু, যে সমস্ত রাত্রিগুলোতে আমি নবুয়ত প্রাপ্তি হচ্ছিলাম বা প্রথম প্রথম নবুয়ত প্রাপ্তির ওহী আসছিল, সেই সমস্ত রাত্রিগুলোতে যখনই পাথরটার সঙ্গে আমার দেখা হতো, পাথরটি আমাকে সালাম করত। ইন্নি লাআরিফুহুল আন, এখনো আমি সেই পাথরটাকে চিনতে পারি। ইন্নি লাআরিফুহুল আন, আমি এখনো ওই পাথরটিকে চিনতে পারি। সহিহ তিরমিজি হাদিস নাম্বার 3624। সহিহ তিরমিজির একদম শেষ অধ্যায়, যেটা রাসূলুল্লাহ সাল্লাম এবং সাহাবাদের মর্যাদা, সেই অধ্যায়ের অনুচ্ছেদ হচ্ছে রাসূল সাল্লামের নবুয়তের নিদর্শন বলি এবং আল্লাহ রাব্বুল আলামিন যে বিশেষ গুণে তাকে গুণান্বিত করেছিলেন সেই সম্পর্কে যে অনুচ্ছেদ আছে, তার 3624 নম্বর হাদিসে এটা স্পষ্ট ভাষায় বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত রাত্রিগুলোতে নবুয়ত প্রাপ্ত হচ্ছিলেন, তার কাছে ওহি আসছিল আর কি প্রথম প্রথম, সেই সমস্ত রাত্রিগুলোতে একটি পাথর তাকে সালাম করতো। এটা হাদিস থেকে প্রমাণিত। হাদা মা ইনদাল্লাহু ওয়া আলা রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।